মৃত ব্যক্তির চোখ খোলা থাকা কিসের ইঙ্গিত বহন করে, কিসের আলামত জানেন? জানলে অবাক হবেন। এক ভাই আমাকে আজকে প্রশ্ন করেছে যে হুজুর, আমার দাদা যখন মারা গিয়েছে তখন আমার দাদার চোখ দুটো খোলা ছিল, মানে এমন ভাবে চোখ দুটো ছিল মনে হয় যেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন, এমন ভাবে মানে তিনার চোখ অফই হয় নাই, এটা কিসের আলামত সে ভাই জানতে চেয়েছে। তখন আমার জানা ছিল না, তখন আমি ভাবলাম যে আসলে এমন কোনো হাদিস আছে কিনা। পরবর্তীতে আমি একটু হাদিস রিসার্চ করলাম, আমি পেলাম হযরতে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার একটা মৃত্যুর সময়ের একটা ঘটনার একটা হাদিস আমি পেয়েছি, এটা বিশাল লম্বা হাদিস। তো সেই ঘটনা থেকে আমি আসলে বুঝতে পেরেছি যে মানুষের চোখ খোলা থাকতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আবার অনেকে মনে করে যে চোখ খোলা থাকলে মনে হয় চোখ দিয়ে রূহ বাহির হয়, অথবা কান দিয়ে রূহ বাহির হয়, মুখ খোলা থাকলে মনে হয় যে মুখ দিয়ে রূহ বাহির হয়, আসলে ঘটনাটা কি? অথবা অনেকে মনে করে চোখ খোলা থাকলে মনে হয় যে মৃত্যুটা খারাপ। ভালো মৃত্যুর অনেকগুলি সাইন আছে, যেমন কপাল যদি ঘামে কোনো ব্যক্তির, বুঝতে হবে যে ওই ব্যক্তির মৃত্যু ভালো হয়েছে। কোনো ব্যক্তি যদি হাসতে হাসতে মৃত্যুবরণ করে, চেহারা হাস্যোজ্জ্বল, বুঝতে হবে যে ওই ব্যক্তি ভালো মৃত্যুবরণ করেছে। আবার কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ার পরে মৃত্যুবরণ করে, তাহলে বুঝতে হবে যে সে ভালো মৃত্যুবরণ করেছে। নামাজরত অবস্থায় মৃত্যু, তাহাজ্জুদের সালাতে মৃত্যু, এগুলি ভালো মৃত্যুর আলামত। এজন্য প্রিয় ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সালমা ওয়াকাদ শাক্কা কসারা ইলা আখিরিল হাদিস, বিশাল লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে আমি পেয়েছি হযরত আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুবরণ করছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনার মৃত্যুর সময় সামনে ছিলেন, মৃত্যুর পরে দেখা গেল যে তিনার চোখ দুটি খোলা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত মুবারক দিয়ে চক্ষুগুলিকে বন্ধ করে দিলেন। তার মানে থেকে বোঝা যায় কারো যদি চোখ খোলা থাকে সাথে সাথে চোখ দুটাকে বন্ধ করে দিতে হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো তার চোখ দুটো কেন খোলা? এর কারণ হচ্ছে তার রূহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার চোখ দুটো সেই রূহের দিকে তাকিয়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বুঝতে হবে আপনার রূহ এটা চিরদিন আপনার ভিতরে থাকবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ দুটো বন্ধ করে দিলেন। আসলে সেখান থেকে বোঝা যায় এটা কোনো খারাপ মৃত্যুর সাইন না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো বিষয় নাই। আমাদেরকে তো দুনিয়া থেকে একদিন চলেই যেতে হবে, পৃথিবীর কোনো প্রাণী তো পৃথিবীতে চিরদিন থাকবে না। কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, কোথায় চলে গিয়েছে কারুন, কোথায় চলে গিয়েছেন হামান, কোথায় চলে গিয়েছে নমরুদ, কোথায় চলে গিয়েছে বাদশাহ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, পৃথিবী থেকে রাজা প্রজা মুসলিম অমুসলিম সবাইকে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, এই জন্য মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও, কবরস্থানের সামনে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরগুলির সামনে বেশি বেশি জিয়ারত করো, তাহলেই তো তোমার হৃদয়ের ব্যথার সৃষ্টি হবে, তাহলেই তো তুমি দুনিয়ার প্রতি লোভ লালসা তোমার কমে যাবে, তোমার ভাঙ্গা হৃদয় হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যেন কবরকে স্মরণ করতে পারি। এবং রাসূল বলেছেন আকসির উযিক্রহা যিহিল লাযাতিল মাউত, মৃত্যুকে অধিক হারে স্মরণ করো। তার কারণ হলো মৃত্যুকে যত স্মরণ করবা দুনিয়ার প্রতি লোভ লালসা দুনিয়ার মজা তত তোমার থেকে কমতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে তো আমাদের মৃত্যু নিয়ে ভাবার সময় নাই, বয়স 80 বছর এখনো পর্যন্ত তার গাড়ির চিন্তা, এখনো পর্যন্ত তার দশতলা বাড়ির চিন্তা, তোমার কবরে কি হবে সেটা নিয়ে তুমি ভাবো নাই, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু নিয়ে ভাবার তৌফিক দান করুক, আমিন।